ধনী থেকে দরিদ্র, আট থেকে আশি, সবাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় এই ধরনের মেলাতে। তাই যত করে বেশি করে আমাদের এই সংস্কৃতি আমরা রক্ষা করতে পারব, ততই আমার মনে হয় সমাজের সমস্ত যে খারাপ দিকগুলো সেটা দূরে সরে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তিনি বিভিন্ন ধরনের খেলা মেলাকে উৎসাহিত করেছেন এবং একেবারে ব্লক স্তরেও দেখবেন কোথাও কৃষি মেলা, প্রাণী সম্পদ মেলা, কোথাও মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক বই মেলা, সবলা মেলা এবং নানা ধরনের সরকার পোষিত এই সময়কালে মেলার আয়োজনের মধ্য দিয়ে আমাদের যে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ যারা রুটি রুজির যুদ্ধে সারা বছর সংগ্রাম করেন, তাদের কয়েকটা দিন এই আনন্দ দেওয়ার যে ব্যবস্থা, এটা স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতি চরৈবতি বলে এগিয়ে যাক। এই প্রার্থনা রেখে আপনাদের সমস্ত ভালো কাজে এই জেলার একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে, এই জেলা থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে আমি আপনাদের পাশে থাকব, এইটুকু অঙ্গীকার রেখে আমার কথা এটি টানলাম। জয় হিন্দ। এই কর্মসূচি নেওয়া হয়েছে যেমন বৃদ্ধাবাস, অনাথ আশ্রম, দিব্যাঙ্গদের বিদ্যালয়গুলিতে শীত বস্ত্র প্রদান, মাঝে রক্তদান শিবির সহ যা যা কর্মসূচি স্বাগত ভাষণে মেলা কমিটির সম্পাদক জানিয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। কারণ মেলার এই বাজেটের মধ্য থেকেও একটা অংশ তারা স্বামী বিবেকানন্দের যে মত এবং পথ, যাতে স্বামীজি বলে গেছিলেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে সকে এসবের পায়ে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা খুবই ভালো কাজ, তাই আমি তাদের প্রশংসা জানাই। এবং সাম্প্রতিক যে পরিবেশ পরিস্থিতি আছে তাতে যেভাবে একটু আগেই আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তির গান শুনলাম, শান্তি এবং সম্প্রীতি আমাদের সৌভ্রাতৃত্ব, আমাদের একতা, সবটাই আমাদের রক্ষা করা উচিত। সেই কারণে কবি বলে গেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন মহানের ক্ষেত্রে মেলাই হচ্ছে একমাত্র মিলনের মহান ক্ষেত্র। কেটিপিএস এর জেনারেল ম্যানেজার তথা জেলা কমিটির সভাপতি শ্রীকৃষ্ণেন্দু এবং মেলা কমিটির আছে, এটা দীর্ঘদিনের তাদের যেহেতু উপনগরী, তাদের স্বাভাবিকভাবে তাদের পরিবারের লোকজন বা এখানে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তারা এই আনন্দ করার সুযোগটা নেন। মেলা মানে মিলন ক্ষেত্র, আনন্দের জায়গা, এবং মেলাটার ব্যাপ্তি আস্তে আস্তে বেড়েছে এবং এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই মেলাতে নানা ধরনের স্টল কেনা বেচারও সুযোগ হয়েছে। আর এখন যে প্র্যাকটিসটা হয়েছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সবাইকে উদ্বুদ্ধ করেছেন যে সামাজিক কাজ করুন, তাতে সব মেলাতে কিছু কিছু সামাজিক কাজের কর্মসূচি থাকে, এই মেলাতেও এরা ব্যাপকভাবে সামাজিক কাজ বা অন্যান্য যে সমস্ত স্বাস্থ্য শিবির, রক্তদান, এ সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে একটা বহুমুখী উদ্দেশ্যযুক্ত মেলা এবং প্রদর্শনী
খুব কম মেলা প্রদর্শনী আছে যারা 36 বছর ধরে একটানা করে আসতে পেরেছে। আমি আশা করব এই মেলা এই এলাকার ল্যান্ড লুজার থেকে কোলাঘাট থার্মেল পাওয়ারের এমপ্লয়িজ লেবারার্স তাদের ফ্যামিলি এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষজন শীতের মধ্যে আনন্দ উপভোগ করবে। অমিত শাহ বলছেন যে এনআরসি না নো পলিটিক্স।